হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের পুরো ভিডিও জুড়ে রয়েছে আপন ভুবন রিসর্ট। আজকের এই ভিডিওটা দেখলে জানতে পারবেন আপনারা কিভাবে এই আপন ভুবন রিসর্টে আসবেন, এখানে আসলে কত টাকা খরচ হবে, আর এখানে আসলে আপনারা কি কি পেয়ে যাবেন। আপন ভুবন রিসর্ট, এটা শুধু রিসর্ট না, এটা পিকনিক স্পট এবং শুটিং স্পটও। যারা পিকনিক এবং শুটিং করতে চান তাদের জন্য বেস্ট একটা রিসর্ট হবে, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ স্পেস পেয়ে যাবেন। পুরোপুরি গ্রামীণ পরিবেশে সাজানো আছে এই রিসর্টটি, ওভারঅল সব কিছু দেখেই আপনার কাছে ভালো লাগবে। রিসর্টটির অবস্থান গাজীপুরের পুবাইলের খিলগাঁও এলাকায়। আপনারা যারা এই রিসর্টে আসতে চান, গাজীপুরের মীরের বাজার বা পুবাইল রেল ক্রসিং থেকে যে কোনো অটো নিয়ে সহজেই চলে আসতে পারবেন এই আপন ভুবন রিসর্টে। এখন গুগল ম্যাপের সাহায্যে এই রিসর্টটির লোকেশন দেখা যাক। ভিতরে প্রবেশ করেই গেটের সাথেই চোখে পড়ল একটা মসজিদ। সচরাচর অনেক রিসর্টে এই নামাজের ব্যবস্থা থাকে না, এই রিসর্টটিতে নামাজের ব্যবস্থা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। মসজিদের সাথেই আমি আমার বাইকটা পার্কিং করে নিলাম। গেটের ভিতরে বসেই তারা টিকিট বিক্রয় করতেছিল। এখানে প্রতিটি টিকিট মূল্য 100 টাকা করে রাখলেন, আর বাইক পার্কিং করার জন্য 50 টাকা রাখলেন। এখন দেখা যাক ভিতরে আসলে আরও কী কী দেখতে পারবেন। ভিতরে পরিবেশটা ছিল অনেক নিরিবিলি, নাটক বা শুটিং করার জন্য বাসা, পুকুর সব কিছু মিলে সাজানো গোছানো আছে এই রিসর্টটি। এখানে অনেক কয়টা মাঠ পেয়ে যাবেন, যেখানে খেলাধুলার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন, যেটা যে কোনো পিকনিকের জন্য অনেক প্রয়োজনীয়। তাছাড়া শিশুদের খেলাধুলা করার জন্য অনেকগুলো অ্যানালগ রাইড রয়েছে, যেখানে শিশুরা অনেক আনন্দ সহকারে খেলাধুলা করতে পারবে। খাওয়া দাওয়ার ব্যবস্থার মধ্যে রয়েছে ফাস্টফুড টাইপের দোকান, যেটা বন্ধ ছিল। এই রিসর্টটিতে 4টা পুকুর পেয়ে যাবেন। পুকুরের উপরে লোহার ব্রিজ, লোহার ব্রিজের সৌন্দর্য সকলকে মনোমুগ্ধ করবে। ব্রিজের পরে অনেকগুলো ছোট ছোট কুটির পেয়ে যাবেন, যেখানে আপনি আপনার প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে পারবেন। এখানে শীতের সময় র্যাকেট খেলার জন্য সুন্দর একটা মাঠ পেয়ে যাবেন, আর পুকুরের পাড়ে বসে থাকার জন্য একটা ঘাট পাবেন। রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তার দুই পাশে সবুজ গাছপালা, বিভিন্ন জায়গায় বসার স্থান, সব কিছু মিলেই মোটামুটি ভালোই ছিল। ভিতরে প্রবেশের সময় আপনার কাছে যদি স্কুল ব্যাগ থাকে, গেটে সেটা জমা রেখে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। পুকুরের উপরেই কুটিরটির সৌন্দর্য সকলকে মনোমুগ্ধ করবে। পুকুরের মাঝখান বরাবর তৈরি করা হয়েছে এই কুটিরটি, মোটামুটি বড় আকারে, অনেকজন একসাথে বসে সময় কাটানো এবং আড্ডা দেওয়ার জন্য ভালো একটা প্লেস। কাপলদের জন্য প্রাইভেট কিংবা নিরিবিলি সময় কাটানোর জন্য সুন্দর একটা ছাউনি, চারদিকে সবুজ গাছের লতা পাতা দিয়ে ঢাকা, ভিতরে বসে নিরিবিলি সময় কাটাতে পারবেন। এরকম অনেকগুলো ছাউনি রয়েছে যেখানে বসে আপনারা সময় কাটাতে পারবেন। কনসার্ট করার জন্য 2টা স্টেজ পেয়ে যাবেন। খাওয়া দাওয়ার ব্যবস্থার মধ্যে রয়েছে কনফারেন্স হল। সব কিছু মিলে এভারেজে মোটামুটি ভালোই ছিল। আপনারা চাইলে এখানে আসতে পারেন, আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে থাকেন তারা অবশ্যই ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন পুরো রিসর্টটির ভিউ দেখে নেওয়া যাক।
Oh.